মনে পড়ে সেই রাসেলমিনিয়া 34-এর সময়কার কথা? তখন ব্রক লেসনারের রোমান রিংসের ফিউড চলছিল রাসেলমিনিয়াতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, আর সেই ফিউডটার স্টোরি লাইন চলাকালীন রোমান রিংস রয়ের একটা এপিসোডে ব্রক লেসনারের উদ্দেশ্যে একটা প্রোমো কাট করেছিল, যেই প্রোমোতে রোমান রিংস ব্রক লেসনারকে বলেছিল পার্ট টাইম কাওয়ার্ড, কারণ ব্রক লেসনার তখন প্রত্যেকটা শোতে অ্যাপিয়ার হতো না ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও। আর আজ 2023-এ ঠিক সেম জিনিস রোমান রিংস করছে। আরও মজার ব্যাপার হলো, তখন রোমান রিংস ব্রক লেসনারকে বলেছিল পার্ট টাইম কাওয়ার্ড, কিন্তু এই 2023-এ যতগুলো প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়েছে প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টেই আমরা ব্রক লেসনারকে দেখতে পেয়েছি, কিন্তু রোমান রিংস কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে ছিল না। মানে রোমান রিংস সেই সময় ব্রক লেসনারকে তো পার্ট টাইম কাওয়ার্ড বলে দিয়েছিল, কিন্তু এখন 2023-এ দাঁড়িয়ে ব্রক লেসনার রোমান রিংসের থেকে বেশি অ্যাপিয়ারেন্স দিচ্ছে। তো সত্যি সময় পাল্টায়। আর তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার, সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। এক্নলেজ মি। আজকের প্রথম আপডেটটা হলো কোডি রোডস আর ব্রক লেসনারের ম্যাচকে নিয়ে। তো কালকে রয়্যাল এপিসোডে আমরা দেখেছিলাম কোডি রোডস যখন WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ারের জন্য যে ট্রিপল ট্রেট ম্যাচটা হচ্ছিল সেই ম্যাচে ছিল, সেই ম্যাচে কোডি রোডস প্রায় জিতেই যাচ্ছিল, কিন্তু কোডি রোডসকে জিততে দিল না কে, ব্রক লেসনার। কারণ ব্রক লেসনার মাঝখানে এসে ম্যাচে ইন্টারফেয়ার করলো, আর যেহেতু ট্রিপল ট্রেট ম্যাচ ছিল তাই কোনো ডিসকোয়ালিফিকেশন হয়নি, আর কোডি রোডসকে ব্রক লেসনার আটকেছিল, যেই ফায়দা তুলে ফিন ব্যালার সেই ম্যাচটা জিতে গেল। আর তারপর আমরা দেখেছিলাম কোডি রোডসকে ব্রক লেসনার বাজেভাবে কালকে ধ্বংস করেছে, আর কালকে ব্রক লেসনারের মুখটাও বেশ ভয়ঙ্কর লাগছিল। তো যাই হোক, আমরা এটা তো জেনে গেছি যে নাইট অফ চ্যাম্পিয়ন্স যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হবে সেইখানের জন্য ব্রক লেসনার কোডি রোডসকে একটা ফাইটের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছে, আর সেই ম্যাচটা কনফার্মও হয়ে গেছে। মানে নাইট অফ চ্যাম্পিয়ন্সে আমরা কোডি রোডস আর ব্রক লেসনারের সেকেন্ড ম্যাচ দেখতে চলেছি, কিন্তু এদের ফিউড এখানেই শেষ হবে না। এখন এরকম আপডেট আছে, যেমন WWE ইউজুয়ালি করে থাকে, মানে কোনো সুপারস্টারদের মধ্যে একটা লং টাইম ফিউড চললে তাদের মধ্যে অন্তত তিনটে ম্যাচ হয়, আর এই কারণে আমরা ব্রক লেসনার ভার্সেস কোডি রোডসেরও একটা 3 নম্বর ম্যাচ দেখতে পাবো। আর যতদূর জানা যাচ্ছে সেই ম্যাচটা হয়তো হতে পারে সামার স্ল্যাম প্রিমিয়াম লাইভ ইভেন্টে। এবার সামার স্ল্যামের কথা যখন উঠলে, তখন আমাদের নেক্সট আপডেটটা হলো WWE ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন গান্থারকে নিয়ে। কিন্তু গান্থারকে নিয়ে আপডেট দেওয়ার আগে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো মনে হতে পারে যে অস্টিন থিওরি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে আছে, কিন্তু গান্থার তাহলে কেন এই টুর্নামেন্টে নেই? তো বলে রাখি, গান্থারের যেহেতু রিসেন্টলি বিয়ে হয়েছে তাই গান্থার এখন বিয়ে নিয়ে একটু ব্যস্ত আছে, আর যেহেতু সে বিয়ে নিয়ে ব্যস্ত আছে তাই সে WWE এই মুহূর্তে সময় দিতে পারছে না। মানে সোজা কথায়, গান্থার এখন WWE জন্য অ্যাভেলেবেল নেই। আর আমরা এটাও দেখেছি WWE গান্থারের অফিসিয়াল রিটার্নও অ্যানাউন্স করে দিয়েছে, যেটা হবে নেক্সট উইকের রতে। তাই নেক্সট উইকের রয়ের আগে গান্থার WWE জন্য অ্যাভেলেবেল ছিল না, আর যেহেতু এই টুর্নামেন্টটা এই রয়ের এপিসোডে হয়েছে তাই গান্থার যেহেতু অ্যাভেলেবেল নেই তাই গান্থার এই টুর্নামেন্টেও ছিল না। তো এই হচ্ছে সোজা কথা, এর বেশি কিছু না। এবার গান্থারকে নিয়ে আপডেটটা দিই। তো গান্থারকে নিয়ে এই মুহূর্তে যে আপডেটটা আসছে সেটা হলো, মনে করা হচ্ছে যে এই বছরে যে সামার স্ল্যাম প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হবে সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টে গান্থার স্টেপ আপ করবে অ্যাজ ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। মানে সামার স্ল্যাম অবধি গান্থার তার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হারবে না। আর আমরা এটাও দেখতে পাচ্ছি গান্থারকে এই মুহূর্তে WWE লঙ্গেস্ট ট্রেনিং ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বানাতে চাইছে, আর সেই কারণে গান্থারের চ্যাম্পিয়নশিপ রিংটাও অনেকটাই লম্বা হচ্ছে। আর এই মুহূর্তে সামার স্ল্যাম অবধি তো অন্তত গান্থার তার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হারবে না, কারণ WWE প্ল্যান আছে সামার স্ল্যামেও গান্থারকে অ্যাজ ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নই নিয়ে যাওয়ার। তো দেখা যাক এই আপডেটটা কতটা সত্যি, আর গান্থার ততদিন অবধি, মানে সামার স্ল্যাম অবধি, তার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিজের কাছে রাখতে পারে কি না। নেক্সট আপডেটটা হলো WWE ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্টকে নিয়ে। তো WWE নেক্সট দুটো ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্ট হলো নাইট অফ চ্যাম্পিয়ন্স আর মানি ইন দ্য ব্যাঙ্ক, যেখান থেকে নাইট অফ চ্যাম্পিয়ন্স হবে সৌদি আরেবিয়া থেকে আর মানি ইন দ্য ব্যাঙ্ক হবে UK লন্ডন থেকে। কিন্তু এই দুটো প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়ে যাওয়ার পরে নেক্সট WWE ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্ট কবে হবে সেটা নিয়েও একটা পসিবল ডেট সামনে এসেছে, আর মনে করা হচ্ছে 2nd September হতে পারে সেই ডেট যেই ডেটে WWE পরবর্তী ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্ট করাতে পারে। আর এই ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্ট কোথায় হবে সেটা নিয়ে পসিবলি তিনটে দেশের নাম আপাতত সামনে এসেছে। তো জেরো নিউজের তরফ থেকে একটা আপডেট এসেছে, যেখান থেকে জানা যাচ্ছে যে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া আর ফ্রান্স এই তিনটে দেশ পসিবলি হতে পারে যেখানে WWE নেক্সট ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্ট করানোর কথা ভাবতে পারে। আর এই মুহূর্তে জার্মানির নামকেও এই লিস্টে অ্যাড করে দেওয়া হচ্ছে।
তো যদি এই নিউজটা সত্যি হয় তাহলে এই তিনটে দেশের মধ্যেই কোনো এক দেশে WWE নেক্সট ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হতে পারে। আর মজার ব্যাপার হলো এই লিস্টে ইন্ডিয়াও আছে। আর আমি তো তোমাদের এর আগে অনেকগুলো ভিডিওতে বলেই আসছি যে WWE প্ল্যান আছে যে ইন্ডিয়াতেও একটা বড়সড় ইভেন্ট করানোর। প্রথমে সেই ইভেন্টটা জানুয়ারিতেই হওয়ার কথা ছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য সেই ইভেন্টটা জানুয়ারিতে হয় না। কিন্তু WWE ভবিষ্যতে কোনো না কোনো দিন ইন্ডিয়াতে আসতে পারে। আর WWE ইন্ডিয়াতে এলে কী কী প্রবলেম ফেস করতে পারে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানানোর কথা ভাবছি, তো দেখি সময় বের করে উঠতে পারি কিনা। কিন্তু একটা স্যাড নিউজও আছে যেটা শুনে হয়তো আমাদের ভারতবাসীরা একটু কষ্ট পেতে পারো, যেটা হলো ইন্ডিয়ার থেকে বেশি চান্স এই মুহূর্তে অস্ট্রেলিয়ার আছে। কারণ WWE সব থেকে বেশি সম্ভাবনা আছে WWE নেক্সট ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হতে পারে সেটা হয়তো অস্ট্রেলিয়া থেকেই হতে পারে। তাই 2nd September যে প্রিমিয়াম লাইভ ইভেন্ট আমরা দেখতে চলেছি সেটা হয়তো পসিবলি অস্ট্রেলিয়া থেকেই হতে পারে, মানে ইন্ডিয়ার থেকে অস্ট্রেলিয়ার চান্সই বেশি। তো দেখা যাক এই আপডেটটাও কতটা সত্যি, আর যদি এই আপডেটটা সত্যি হয় তো 2nd September আমরা অস্ট্রেলিয়ায় WWE একটা ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে চলেছি। নেক্সট আপডেটটা হলো, তো WWE তাদের স্টোরি লাইনকে ইন্টারেস্টিং বানানোর জন্য মাঝে মাঝে কিছু নকল জিনিসপত্রের ব্যবহার করে থাকে, যেমন নকল ক্রাউড নয়েজ। আর এরকমই কিছু WWE কালকের মানে গতকালের মনডে নাইট রয়ে ব্যবহার করেছিল। তো গতকালের মনডে নাইট রয়ে এরকম শোনা যাচ্ছে যে WWE কিছু ফেক ক্রাউড নয়েসের ব্যবহার করেছিল, মানে ক্রাউড হয়তো সেইভাবে রিয়্যাক্ট করছিল না সেই সেগমেন্টগুলোতে, কিন্তু WWE নিজের থেকে সেই সেগমেন্টগুলোতে ক্রাউডের ভয়েস অ্যাড করেছে। যার একটা উদাহরণ দিই, যেমন ব্রক লেসনার যখন করিয়ার্সের উপর অ্যাটাক করেছিল তখন তোমরা দেখে থাকবে হঠাৎ করেই ক্রাউড খুব জোরে জোরে বু করতে শুরু করে দিয়েছিল। কিন্তু সেই সময় যদি তোমরা ক্রাউডের দিকে ভালো করে তাকাও তখন তোমরা দেখতে পাবে ক্রাউড কিন্তু অতটাও রিয়্যাক্ট করছিল না, ক্রাউড উল্টে শক হয়ে গেছিলো যে ব্রক লেসনার মাঝখান থেকে কোথা দিয়ে চলে গেলো। তো সেই সময় ক্রাউড কিন্তু ব্রক লেসনারকে অত জোরে বু করছিল না, আর ব্রক লেসনার কখনই এরকম লাউড বু পেতে পারে বলেও আমার মনে হয় না, তাই কালকে আমিও একটু আশ্চর্য হয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে জানা যায় WWE কোডি রোডসকে একটা ফেস আর ব্রক লেসনারকে একটা সুপার হিল দেখানোর জন্য এরকম ফেক ক্রাউড নয়েজকে ইউজ করেছিল। শুধুমাত্র এই সেগমেন্টে না, কালকে আরও কিছু সেগমেন্টেও WWE ফেক ক্রাউড নয়েজকে ইউজ করেছিল। তো এটা এমন কোনো বড় ব্যাপার না, WWE ইউজুয়ালি এটা করেই থাকে, মানে সচরাচর এটা করতেই থাকে যখন WWE কোনো স্টোরি লাইনকে ইন্টারেস্টিং বানাতে হয় বা WWE মনে হয় যে এই শোয়ে ক্রাউড একটু বেশি ডেড, মানে অতটা রিয়্যাক্ট করছে না, তখন WWE শোটাকে একটু ইন্টারেস্টিং বানানোর জন্য এরকম ফেক ক্রাউড নয়েজ ইউজ করেই থাকে, সেটা এমন কোনো বড় ব্যাপার না। আর সেরকমই কিছু WWE গতকালের মনডে নাইট রতেও করেছিল। আর এইবার চলে আসে আজকের আমাদের ফাইনাল আপডেটে, যেটা হলো WWE দুটো খুব বড় বড় টাইটেল সোয়্যাপ হতে পারে। সোয়্যাপ মানে কি? এক্সচেঞ্জ হয়ে যাওয়া, মানে একজনের চ্যাম্পিয়নশিপ আরেকজনের কাছে চলে আসা। আর এই ব্যাপারটাই হয়তো WWE আবার হতে পারে। আর এই ব্যাপারটা ঘটতে পারে আমাদের র ওমেন্স চ্যাম্পিয়ন বিয়াঙ্কা ব্লেয়ার আর স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়ন রিয়া রিপ্লির মধ্যে। এটা কেন ঘটতে পারে? কারণ আমরা দেখছি রিয়া রিপ্লি স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও এখন তাকে রতে ড্রাফট করে নেওয়া হয়েছে, আর ওই দিক থেকে বিয়াঙ্কা ব্লেয়ার র ওমেন্স চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও তাকে স্ম্যাকডাউনে ড্রাফট করে নেওয়া হয়েছে। এবার এটা নিয়ে প্রথমে আপডেট এসেছিল হয়তো WWE কোনো নিউ টাইটেল ইন্ট্রোডিউস করতে পারে, কিন্তু এখন নতুন আপডেট এসেছে যেখান থেকে জানা যাচ্ছে এই মুহূর্তে WWE নিউ কোনো টাইটেল ইন্ট্রোডিউস করার প্ল্যান নেই। আর সেই কারণে আমরা পুরনো সময় যেমন দেখেছিলাম, মানে এর আগে শার্লেট ফ্লেয়ার আর বেকি লিঞ্চের মধ্যে এরকম কিছু একটা হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম র ওমেন্স চ্যাম্পিয়নশিপ বিয়াঙ্কা ব্লেয়ার দিয়ে দেবে রিয়া রিপ্লিকে, আর তার পরিবর্তে রিয়া রিপ্লি তার স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ দিয়ে দেবে বিয়াঙ্কা ব্লেয়ারকে, কারণ তারা এখন ডিফারেন্স ব্র্যান্ডে আছে, মানে বিয়াঙ্কা ব্লেয়ার আছে স্ম্যাকডাউনে আর রিয়া রিপ্লি আছে রতে। কিন্তু আমার মনে হয় এইটা করার থেকে WWE যদি এই মুহূর্তে নতুন টাইটেল অ্যানাউন্স করে দিত সেটাই বেশি ভালো হতো। কিন্তু কী আর করা যাবে, এটা WWE আর WWE এরকমই ডিসিশন নিয়েছে যে WWE হয়তো আবার এই টাইটেল দুটোকে দুজনের মধ্যে সোয়্যাপ বা এক্সচেঞ্জ করিয়ে দেবে। তো এখন এটাই হয়তো আমরা দেখতে চলেছি ভবিষ্যতে, মানে পরবর্তী স্ম্যাকডাউন বা রয়্যাল এপিসোডে এটা হয়তো আমরা দেখতে পেতে পারি। আর আমি তো চাই এই প্ল্যানটা যেন আবার চেঞ্জ হয়, WWE যেন এই মুহূর্তেই নতুন কোনো ওমেন্স চ্যাম্পিয়নশিপ ইন্ট্রোডিউস করার কথা ভাবে। কিন্তু আমার কথায় কী হবে, যেটা WWE ফাইনাল ডিসিশন নেবে সেটাই তাদের ফাইনাল ডিসিশন থাকবে। তো দেখা যাক, এখন তো প্ল্যান আছে যে হয়তো টাইটেল সোয়্যাপ হতে পারে। এবার তোমরা কী চাও, যে নতুন টাইটেল ইন্ট্রোডিউস হোক নাকি দুজন দুজনের টাইটেল এক্সচেঞ্জ করে নিক, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। তো এরই সাথে আজকের এই ভিডিওটা অবধি থাকে। এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর এই সব বিষয়ে তোমাদের কী মতামত সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারও লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।